তারপরে আপনি চান তামিলের রিমেক করব না, একটা একটা এইসব জিনিস একটা টোটো হবে, সেটা ছোট ছোট অংশ শুধু তামিলের ফাইটের মতো করে হওয়াতে গেলে মানে জিনিসটা তো টোটাল হবে না। তো এখানে আপনার যে ডিজাইনটা থাকে ওই ডিজাইন অনুযায়ী আগে পুরো ডিজাইনটাই যদি তামিলের মতো করে করতে চায় তাহলে সিনেমার আমাদের এই মার্কেটে এটা টাফ, ডেফিনেটলি টাফ। অত টাকা ইনভেস্ট করবে কেন? তামিলের সিনেমা খুব কম দামে হয় তার ভিতরে অনেক টাকা। আমাদের মার্কেটের আমাদের যে এক্সিস্টিং মার্কেট আছে ওটা বিবেচনা করলে ওটা অনেক বেশি। দুটোতেই সারাতে পাচ্ছি পেয়েছি, মানে কম বেশি বলতে পারবো না, সারা পাচ্ছি দুটোই ভালোই সারা পাচ্ছি। ভালো না, আমি আপাতত কাজ করছি না, আগামী জানুয়ারি পর্যন্ত কোনো কাজ করবো আগামী, হ্যাঁ 2024-এ কাজ শুরু করবো। তার আগে আমার একটা অপারেশন আছে পায়ের, ওটা প্রপারলি ঠিক হতে আমার 3 মাস লাগবে। সো মানে একদম স্বাভাবিক হওয়ার জন্য তার আগ পর্যন্ত আমি আর কাজ করার ইচ্ছে নেই। কবে নাগারটা বলতে পারবো না, বাট পাবেন ইনশাআল্লাহ, বিকজ আমার ওই ক্যারেক্টার আমার সবচেয়ে পছন্দের ছিল সোফার। যদি বলি যাতে ক্যারেক্টার প্লে করেছি মানে প্রসেসটা যে আমি গোত্র করেছি, যে স্যাক্রিফাইসগুলো করেছি ওটার জন্য ফিজিক্যালি মেন্টালি আমার কাছে এখনও সবচেয়ে বড়ো, এরকম ক্যারেক্টার এরকম চ্যালেঞ্জ দিতে আমার ভালো লাগে। সো এরকম ক্যারেক্টার আমি করবো। দেখেন আমাকে আমরা আর্টিস্ট, আমাদেরকে যে স্পেসটা দেওয়া হবে আমরা ওই স্পেসটার ভেতরেই কাজ করি। আমাকে এই ফিল্মে যতখানি স্পেস দেওয়া হয়েছে, যদি এখানে আমাকে বলা হতো ডিরেক্টর বলতেন যে তোমাকে এই ফানের জায়গাগুলো থাকবে না, তুমি যে সূক্ষ্ম থাকবে আমার তো কিছু করার থাকতো না। সো পুরোটাই আসলে ডিরেক্টর সিনেমা, কখনোই আমি নিজে থেকে এসে বলি না যে আমি এখানে রুক্ষ থাকবো অথবা এখানে হাসতে চাই। সো ডিরেক্টর যেভাবে ডিমান্ড করে, গল্প যেভাবে ডিমান্ড করে আমি ঠিক ওভাবেই করবো না আমি, কারণ আমরা তো গল্প যখন পড়ি তখন অনেক অনেক সুন্দর থাকে, প্রমিসিং থাকে। এখন আমরা ওটা কতখানি স্ক্রিনে আনতে পারি এটা একটা ব্যাপার। গল্প যখন লেখা হয় গল্পকার খুব সুন্দর করে লেখে, গল্প না বুঝতে পারলে তো সেই গল্প নিয়ে তো মানুষ টানতেন না, কিন্তু সিনেমা করার পর আমরা দেখি যে ওই গল্প মানে মানুষ বুঝছে না। তারপরে ওখানে মানে আমাদের যে মেকিংয়ের জায়গাটা ওখানে একটা ল্যাকিং থাকে, তো সেই জন্য হয়তো গল্প মানে গল্পকার আছে, অনেক গল্পকার আছে, ভালো ভালো গল্প লেখে। আমি নিজেই মাঝখানে বেশ কয়েকটা স্ক্রিপ্ট পড়েছিলাম, মানে নতুন নতুন ছেলে পেলে ওরা কাজ করে না মিডিয়াতে, ওখানে খুব সুন্দর লাগে। হ্যাঁ হয়তো রায়হানের কষ্ট হচ্ছে রোমান্স না করতে, বাট রোমান্সের জায়গা ছিল না। ইনফ্যাক্ট আমরা এই ফিল্মে খুব একটা রোম্যান্স দেখিও নাই কোনো ক্যারেক্টারে, বিকজ ফিল্মটা এত ফ্যাস্ট ছিল, সাইবার ক্রাইম ফাইন্যান্সিয়াল ক্রাইম রিলেটেড একটা ফিল্ম, এবং ওটাকে ফাস্ট করতে যেয়ে আমাদের ওই কী বলে পার্সোনাল রিলেশনের জায়গাগুলো অনেক কমিয়ে দেওয়া হয়েছে। সো অলটুগেদার যেমন আমি আর মিম দুজনেই সলো ক্যারেক্টার প্লে করেছি, সো আমাদের ওই গল্পের কারণে আসতে হয়েছে। ওখানে আসলে কোনো সুযোগ ছিল না আমরা একটা ইয়ে করবো, রোম্যান্টিক জায়গা ক্রিয়েট করবো, ওই জায়গা থেকে আমি হ্যাপি, ভালো লাগে, সবসময় ভালো লাগে। ওই যে বললাম অ্যাপ্রিসিয়েশনের জন্য আমরা কাজ করি, একটা পারফর্ম করলে যখন কেউ ওটা অ্যাপ্রিসিয়েট করে তখন আমাদের মনে হয় যে আমরা ডেলিভারি করতে পেরেছি, যেটা করতে চেয়েছি ওটা ঠিকঠাক মতো ডেলিভারি করতে পেরেছি। সো ওই জায়গাটা সবসময় আনন্দের, কারণ আমরা যে আমাদের কাজের যে রিফ্লেকশন ইভ্যালুয়েশন এগুলো সবই দর্শকরা করেন, যারা দেখেন তারা করেন, ওখানে সবসময়